পুষ্টি উপাদানের শক্তি আমরা জানি যে খাদ্য আমাদের পুষ্টি ও শক্তি দেয় কিন্তু আমরা কি একথা জানি কি পরিমাণ খাদ্য উপাদান থেকে কি পরিমাণ শক্তি আমরা বিভিন্ন পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তির পরিমাণও কি এক খাদ্যের ছয়টি পুষ্টি উপাদানের মধ্যে শুধু শর্করা প্রোটিন এবং চর্বি জাতীয় উপাদান শক্তি দিতে পারে বাকি উপাদান তিনটি শক্তি দিতে পারে না তোমরা জানো শক্তি বিভিন্ন রূপ রয়েছে পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তি হচ্ছে তাপশক্তি তাপশক্তির একক হচ্ছে ক্যালোরি এক কিলোগ্রাম পানীয় উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এক ক্যালোরি তাপের প্রয়োজন হয় আসলে এটা হলো কিলো ক্যালোরি কিন্তু পুষ্টিবিদগণ একে সাধারণভাবে ক্যালোরি বলে থাকেন দেহের মাংসপেশি সংকোচন ও প্রসারণের উপর শক্তি ব্যয়ের পরিমাণ নির্ভর করে যে কাজে মাংসপেশি যত বেশি সংকুচিত প্রসারিত হয় সে কাজে তত বেশি শক্তি ব্যয় হয় আমাদের দেহে মাংসপেশি আমাদের চলনে সাহায্য করে মাংসপেশির কারণে আমরা চলতে ফিরতে হাঁটতে দৌড়তে বসতে ইত্যাদি কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি মাংসপেশির এ ধরনের কাজে সহায়তার জন্য কি পরিমাণ শক্তির খরচ হয় বেশি সংকোচন প্রসারণের শক্তির দরকার হয় সুতরাং মাংস বেশি যত বেশি সংকুচিত ও প্রসারিত হবে শক্তিও তত বেশি খরচ হবে তাই কাজের উপর নির্ভর করে শক্তি ব্যয়ের পরিমাণ তবে কি হাঁটাচলা ও নড়াচড়া না করলে শক্তি খরচ হয় না আমরা যদি কোনো কাজ না করি শুধু শুয়ে বসে থাকি তবুও আমাদের খাদ্যের দরকার হয় ক্ষুদা লাগে বিশ্রামরত অবস্থায় শক্তির খরচ হয় বলে মনে হয় কিন্তু কিভাবে বিশ্রাম অবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা কাজ করে না কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস হৃদপিণ্ড ঠিকই চলে এদের সাথে সংশ্লিষ্ট পেশিগুলো সংকোচন পোষণে সার্বিক কাজ সাধিত হয় কাজে তখনই শক্তি ব্যয় হতে থাকে এই শক্তিকে মৌলবিপাক শক্তি বলে একজন লোকের দৈনিক কি পরিমাণ শক্তি প্রয়োজন তা প্রধানত নির্ভর করে তিনটি বিষয়ের উপর মৌলবিপাক দৈহিক পরিশ্রমের ধরন খাদ্যের প্রভাব এছাড়া দেহের বৃদ্ধি শারীরিক অবস্থা ও আবহাওয়ার উপরও ক্যালোরি চাহিদা নির্ভর করে আন্তর্জাতিক সংস্থার মতে খাদ্যের শক্তিমূল্য প্রকাশের ক্ষেত্রে কিলো ক্যালোরি পরিবর্তে জুল ব্যবহার করা উচিত এক্ষেত্রে এক হাজার কিলো ক্যালোরি সমান প্রায় পুষ্টি উপাদানে শক্তি নির্ণয় প্রতিদিন আমরা নানারকম পুষ্টি উপাদান খেয়ে থাকি ভাত খিচুড়ি পোলাও মাংস থেকে শুরু করে ফলমূল শাকসবজি পানীয় ইত্যাদির কোনোটি বাদ যায় না তাই পুষ্টি উপাদানে শক্তি পরিমাপ করতে হলে এর প্রকৃতি জেনে নিতে হবে পুষ্টির প্রকৃতি মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য খাদ্যের প্রকৃতি বলতে এটাকে মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায় মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে যেমন দুধ ডিম খিচুড়ি পেয়ারা ইত্যাদি অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র একটি উপাদান থাকে যেমন চিনি গ্লুকোজ এতে শর্করা ছাড়া অন্য কিছু থাকে না পুষ্টি উপাদান ও তার পরিমাণ নির্ণয় পুষ্টি উপাদানের প্রকৃতি জানার পর ওই খাদ্যে কি কি উপাদান কি পরিমাণে আছে তা জেনে নিতে হবে তবে বিভিন্ন খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ খাদ্যমূল্য তালিকা দেখে জেনে নিতে হয় ক্যালোরি নির্ণয় খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার পর শর্করা প্রোটিন ও চর্বির ক্যালোরি বের করতে হয় এক্ষেত্রে ভিটামিন খনিজ লবণ ও পানির ক্যালোরির মূল্য শূন্য ধরে হিসাব করতে হয় বিএমআর এবং বিএমআই বেজাল মেটাবলিক রেট পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে বডি মাস ইন্ডেক্স মানবদের গরণ ও চর্বির একটি সূচক নির্দেশ করে অর্থাৎ সুস্থ জীবনযাপনে মানুষ শরীরের সুস্বাস্থ্য রক্ষায় কোনো নির্দিষ্ট বয়সে শরীরের দৈর্ঘ্যের সাথে চর্বির পরিমাণগত সম্পর্ক মান নির্দেশ করে শরীরের সুস্থতা ও স্থূলার মান নির্ণয়ে এই মানদণ্ড দুটি খুবই উপযোগী বিএমআর মান নির্ণয় বিএমআর মান বের করা একটু কঠিন এর সমীকরণ লিঙ্গ ও বয়সভেদে পার্থক্য আছে বিএমআর সম্পর্কে ধারণা পেতে বহুল ব্যবহৃত হ্যারিস পেনেটিক সূত্রটি ব্যবহার করা যায় নিচে ছকটি ব্যবহার করে বিএমআর মান থেকে আমাদের দৈনিক ক্যালোরি চাহিদা বের করা যায় বিএমআর ও শক্তির সম্পর্ক এর মান বয়স লিঙ্গ খাদ্যাভাস ও শরীরের গঠনের উপর নির্ভরশীল আমাদের দৈনিক খাদ্য চাহিদার সাথে এর মান নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায় বিএমআর আমাদের শরীরের সাত থেকে পঁচাত্তর ভাগ শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে আমাদের শরীর খাদ্য গ্রহণের মাধ্যমে মাত্র দশ থেকে বিশ শতাংশ এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে বিশ থেকে তিরিশ শতাংশ শক্তি পেয়ে থাকে মানুষ বয়স বাড়ার সঙ্গে বিএমআর এর মান কমতে থাকে আবার অনেকেই শুকনো থাকার জন্য খাদ্যের পরিমাণ কমিয়ে ফেলে এতে বিএমআর মান আরও কমে যায় ফলে আর না খেয়ে শুকানো যায় না যদি প্রতিদিন পরিমিত শারীরিক পরিশ্রম করা হয় তাতে বিএমআর মান বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শরীরকে সুস্থ সবল রাখা যায় বিএমআই মান নির্ণয় বিএমআই সমান দেহের ওজন ভাগ দেহের উচ্চতার বর্গ উদাহরণ হিসেবে একশো পঁচিশ সেন্টিমিটার উচ্চতা এবং পঞ্চাশ কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই হচ্ছে বত্রিশ বিএমআই মানদণ্ড মান নির্দেশিকা আঠারো দশমিক পাঁচের নিচে শরীরের ওজন কম পরিমিত খাদ্য গ্রহণে ওজন বাড়াতে হবে থেকে থেকে সুস্বাস্থ্যের আদর্শ মান অতিরিক্ত ওজন নয় নয় ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয় মোটা হওয়ার প্রথম স্তর বেছে খাদ্য গ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় মোটা হওয়ার দ্বিতীয় স্তর পরিমিত খাদ্য গ্রহণ ও এক্সারসাইজ করা প্রয়োজন চল্লিশের উপরে অতিরিক্ত মোটাত্ম মৃত্যু সমূহ সম্ভাবনা ডাক্তারের পরামর্শের প্রয়োজন